আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালোই আছেন। আজকে ক্লাসে আপনাকে স্বাগতম। সো আজকে আমরা আরও কিছু টুল দেখব ইমেজ রিটাচের জন্য। সো আজকে যে টুলগুলো দেখব সেই টুলগুলো হচ্ছে রেড আই টুল, ক্লোন স্ট্যাম্প টুল, দেন হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো আমরা এখন ফটোশপে চলে যাচ্ছি, দেখবো আমরা এই টুলগুলো অ্যাকচুয়ালি আমাদের ইমেজ রিটাচের জন্য কীভাবে কাজে লাগে। ওকে, সো আমি ফটোশপে চলে গেলাম। আমি হচ্ছে এটাকে এই ইমেজটাকে কেটে দেই। অলরাইট, আমরা দেখবো হচ্ছে রেড আই টুল। সো এখানে দেখেন, আমরা যদি ক্লিক করি নিচে আমার একটা টুল আছে রেড আই টুল। সো এই রেড আই টুলটা আমরা এখানে দেখবো যে এই রেড আই টুল এটা কি কাজ করে। সো আমরা রেড আই টুলটাকে ক্লিক করি, দেন হচ্ছে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসছি। আমরা ইমেজটা কীভাবে আনছি জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট এখানে একটা ওয়েবসাইট আছে, যেমন আপনার আন পাস। সো এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ঢুকবেন, ঢুকে জাস্ট এখানে আমি লিখছি রেড আই ওমেন, রাইট। সো এটা লিখে সার্চ করছে, আমি ইমেজটা পাইছি। সো এখান থেকে ইমেজটা নিয়েছি। দেন হচ্ছে আপনারা হচ্ছে গুগলে জাস্ট সার্চ করবেন। আমি গুগলে জাস্ট এখানে সার্চ করেছিলাম রেড আই, জাস্ট রেড আই সার্চ করেছিলাম। সো এই ইমেজটা আমরা এখানে পাইছি, রাইট। সো আমি এখান থেকে দুইটা ইমেজ পিক করছি আপনাদেরকে এটা দেখানোর জন্য। এটা হচ্ছে একটা ইমেজ এবং এটা হচ্ছে একটা ইমেজ, রাইট। সো এই রেড আই টুলটা কি কাজ করে, রেড আই টুল একেবারে সিম্পল একটা কাজ করে, সেটা হচ্ছে আর এটা একটাই কাজ করে এবং যে চোখের উপরে কাজ করবে, আদারওয়াইজ এটার আর কোনো কাজ নেই। সো এটা হচ্ছে দেখেন আমার ইমেজটা, যদি আপনারা দেখতে পান যে এই যে ইমেজটার মধ্যে লাল একটা অংশ আছে, রাইট, চোখের মধ্যে। সো ঠিক সেম এভাবে এই ইমেজটার মধ্যে চোখের মধ্যে লাল একটু পার্ট আছে, রাইট। সো এখানে দেখেন এই যে লাল যে পার্ট আছে, এই পার্টটা আমরা একটা ক্লিক করলেই আমাদের এই ইমেজটা চলে যাবে। ওকে, সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি, আমি একটু বড় করে নিই ইমেজটাকে কন্ট্রোল প্লাস দিয়ে। দেন হচ্ছে এই যে রেড যে অংশটুকু আছে সেটার উপর আমি নিয়ে জাস্ট ক্লিক করলাম, এটা চলে গেছে, এবং এটার উপর নিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, এটা চলে গেছে, রাইট। সো এইটাই হচ্ছে এই রেড আই টুলের কাজ। আপনার চোখের যে একটা লাল অংশ থাকবে এই ধরনের অংশ, সো সেগুলোকে আপনার কাজ করবে। তবে এই রেড আই টুল কিন্তু আপনার এই যে শুধু চোখের এই মনিটার মধ্যে কাজ করবে, পাশাপাশি যে চোখের এই সাইডে যদি অনেক সময় লাল থাকে সেগুলোর মধ্যে কিন্তু কাজ করবে না, শুধু চোখের মনির মধ্যে কাজ করবে। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে চোখটার মনিটার যে একটা সিম্বল, সো এটা মনির মধ্যে কাজ করবে। সো ঠিক সেম ভাবে আমরা এই টুলটা নিয়ে এই যে ইমেজটা আছে এটা চোখের মধ্যে জাস্ট ক্লিক করি, তাহলে দেখেন এটা। সো এখানে আমরা একটা জিনিস একটু চেঞ্জ করে দেখতে পারি, যেমন হচ্ছে এখানে আমার কিছু আপনার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। সো আমরা চাইলে এখান থেকে একটু কমায় দেখতে পারি, আমি এখানে হচ্ছে 50 করে দিই। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে 50 করে দিই। অলরাইট, এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন আমার কিন্তু এই যে রেড যে অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু এখান থেকে চলে গেছে, রাইট। সো আশা করি আপনার রেড আই টুলটা বুঝতে পারছেন যে রেড আই টুলটা কি কাজ করবে। জাস্ট ইমেজের চোখের মনির মধ্যে কোনো রেড অংশ থাকলে সেটাকে সে কি করবে, এক ক্লিকে রিমুভ করে দিবে। সো জাস্ট এটা হচ্ছে এটার ইউজ। দেন হচ্ছে আমরা আরো যে টুলগুলো দেখব সেটা হচ্ছে আপনার ক্লোন টুল এবং হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো ক্লোন টুল এবং প্যাটার্ন টুল হচ্ছে এখানে আছে, তার পাশে দেখেন এখানে দুইটা টুল আছে, আই ড্রপার এবং আরো কিছু টুল আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করবো। ওকে, সো এই টুলটার নিচেই দেখেন আপনার হচ্ছে এই যে টুলটা ক্লোন স্ট্যাম্প এবং হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো আমরা এখন দেখবো ক্লোন স্ট্যাম্প এবং হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল কি কাজ করে। ওকে, সো দেখেন আমি এই ইমেজের মধ্যে যদি দেখাই যে ক্লোন স্ট্যাম্প টুল কি কাজ করতেছে, আমি এখানে জাস্ট ক্লোন স্ট্যাম্প টুলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে একটা ব্রাশ চলে আসছে। এখন ক্লোন মানে হচ্ছে কপি করে, এটা আপনারা জানেন। সো আমি চাচ্ছি এই যে চোখটা আছে চোখটাকে একটা কপি করবো। সো চোখের উপর আমি মাউসটা নিলাম, নেওয়ার পর আমি অল্টার ধরে একটা কপি করলাম। তার মানে অল্টার ধরে আপনাকে সোর্স কপি করতে হবে। ক্লোন স্ট্যাম্প টুলে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার চেপে আপনি যে অংশটাকে কপি করতে চান ওই অংশের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে, তাহলে সোর্সটা কপি হবে। সো আমি এখানে অল্টার নিয়ে আমি জাস্ট এই চোখের উপরে একটা কপি করি, ক্লিক করি, তাহলে দেখেন আমার চোখটা কপি হয়েছে। আমরা আমার যে সার্কেল আছে সার্কেলের মধ্যে দেখতে পারছেন। ওকে, সো এখন আমি এখানে যদি ড্র্যাগ করি, দেখেন আমার আমি ড্র্যাগ করতেছি এবং আমার চোখের মূল চোখের মধ্যে দেখেন একটা প্লাস সাইন আছে। এই প্লাস সাইনটা আপনার যে যে জায়গা দিয়ে নিবেন সেই জায়গায় হচ্ছে এটা রিপ্লেস হবে, ওই জায়গাটুকু হচ্ছে আপনার রিপ্লেস হবে। সো আমি এখান থেকে এইভাবে প্লাস সাইনটাকে এইভাবে নিতে পারি, পুরো চোখটাকে আমি নিলাম দেখেন, রাইট।
সো যতটুকু অংশ আপনি এখানে প্লাস সাইনটার উপর রাখবেন, মানে প্লাস সাইনটা যতটুকু অংশের মধ্যে দিয়ে আপনি ঘোরাবেন অতটুকু অংশ হচ্ছে আপনার এখানে কপি হবে, রাইট? তো একটা পর্যায়ে যদি আপনি এভাবে সব ঘুরাতে থাকেন, একটা পর্যায়ে যে সব পুরোটাই কিন্তু কপি হয়ে যাবে। ওকে, সো এভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, যদি আপনি চান এই লিপটা হচ্ছে আপনি কপি করবেন। সো আমি এখানে জাস্ট এটা কপি করি, কন্ট্রোল সরি অল্টার ধরে আমি সোর্সের মধ্যে এটা কপি করে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি জাস্ট এই জায়গার মধ্যে লিপটাকে আমি আঁকবো, দেখেন। সো এইভাবে আপনি নিতে পারেন, দেখেন আমি মাঝখান দিয়ে নিচ্ছি, সো এইভাবে এটা হচ্ছে, রাইট? সো এইভাবে আপনি এই যে আপনার ক্লোন স্ট্যাম্প টুল আছে, সো এইভাবে আপনি কোনো অবজেক্ট বা কোনো অংশ আপনি কপি করার জন্য এটাকে ইউজ করতে পারেন, রাইট? সো দেখেন হুবহু আমার এখানে একটা ঠোঁট কিন্তু কপি হয়ে গেছে, রাইট? সো এটা ছিল একটা পার্ট, আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। সো আমরা এখানেও যদি দেখতে চাই, দেখেন এই আইটাকে যদি আমি কপি করতে চাই, সো আমি একটু কমিয়ে দিলাম ব্রাশটাকে, ব্রাশটা কিভাবে কমাতে হয় জানেন? সো অল্টার ধরে আমি এখানে একটা কপি করলাম, ক্লিক করলাম, দেন হচ্ছে আমি জাস্ট এই পার্টের মধ্যে আমি চোখটার মধ্যে জাস্ট প্লাসটা প্লাস সাইনটা আমি যতটুকু অংশের মধ্যে নিয়ে মুভ করব ঠিক ততটুকু অংশই হচ্ছে আমার এখানে ক্লোন হবে, রাইট? অলরাইট, সো দেখেন আমি এখানে পুরো চোখটাকে কপি করে ফেললাম, সো এইভাবে, ওকে। সো দেখেন এইভাবে হচ্ছে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে ইউজ করতে পারি। সো ক্লোন স্ট্যাম্প টুল আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে। জাস্ট হচ্ছে আপনার এখানে আপনার কোন একটা পার্টকে সে কপি করে ফেলবে। সো আমরা আরো একটা এখানে এক্সাম্পল দেবো ক্লোন স্ট্যাম্প টুলে, সো এটাও আমি কেটে দিচ্ছি, আমার এটা দরকার নাই। আমরা এখানে আর একটা ইমেজ আনছি, সো এই ইমেজটাও আমরা হচ্ছে এই আনস্প্ল্যাশ থেকে আনছি। সো দেখেন এখানে জাস্ট আমি রিভার উইথ ম্যান লিখে সার্চ করেছিলাম, সো আমার এখানে কিছু ইমেজ আসছে। সো যাই হোক, এখানে কিছু ঝর্ণার ইমেজ আসছে, যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে এখানে কাজ করতে পারেন। ওকে, সো আমি জাস্ট এই ইমেজটাকে ডাউনলোড করেছিলাম, সো এটা দিয়ে আমরা এখানে ক্লোন স্ট্যাম্প টুলের একটা এক্সাম্পল দেখবো, ক্লিয়ার? সো আমরা কি করতে পারি, এটা একটু বড় করে দিই, কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে দিই। সো আমরা এখানে দেখবো ক্লোন স্ট্যাম্প টুলটা কি কাজ করতেছে। সো আমি এখানে জাস্ট অল্টার ধরে সরি এখান থেকে আপনার একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। সো এই নতুন লেয়ার নিয়ে আমার এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার অল লেয়ার আছে, লেয়ার্স আছে কিনা। যদি কারেন্ট লেয়ার থাকে তাহলে হচ্ছে আপনার নতুন লেয়ারের মধ্যে কাজ করবে না, এখান থেকে আপনি অল লেয়ার্সটাকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা এই জায়গায় এইটার মধ্যে একটা কাজ করব, এটা একটা ইমেজ ডিটাচারের মধ্যে পড়ে। সো এখান থেকে আমি একটু বড় করে নিই, বড় করে নিয়ে আমি চাচ্ছি যে এই যে লোকটা দাঁড়ায় আছে দেখা যাচ্ছে হচ্ছে আপনার এই জায়গায় দাঁড়ায় আছে, তাই না? সো আমি যদি এখান থেকে একটু কাজ করি তাহলে আমার কাছে মনে হবে যে লোকটা পানির মধ্যে হাঁটু পর্যন্ত দাঁড়ায় আছে, এইভাবে একটা পার্ট মনে হবে। সো আমি কি করব, এখান থেকে একটা সোর্স কপি করব। সো আমি চাচ্ছি যে এই যে পার্টটা আছে এখান থেকে এই পার্টটা আমি এখানে কপি করব। সো আমি অল্টার ধরে এখান থেকে আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি এই জায়গায় এনে আমি জাস্ট এখান থেকে একটা ড্র্যাগ করবো, এইভাবে, দেখেন। তাহলে দেখেন আমার এখানে কিন্তু কপি হয়ে গেলো। সো আমি আবার এখান থেকে কপি করি, আমি এখানে এইভাবে সরি এখান থেকে কপি করি, এখান থেকে আমি এইভাবে দিয়ে দিই, দেন হচ্ছে আমি এই পার্টটা থেকে অল্টার ধরে এখান থেকে কপি করব, কপি করে আমি জাস্ট এখানে হচ্ছে এখানে মারি। সো আবার এখানে কপি করব, অলরাইট, ওকে। সো এতটুকু আমার কাছে মনে হলো যে ওকে, আমি এতটুকু আমি ক্লোন করলাম। ক্লোন করার পর আমি এখানে কি করবো, নিচের পার্টটুকু আমি মুছে দেবো। সো এটা আমি কি করব, এখান থেকে আমি সোর্স নিয়ে আমি জাস্ট এখান থেকে আমি একটু বড় করে নিই ব্রাশটা, এখান থেকে আমি সোর্স নিয়ে জাস্ট এগুলোকে আমি ক্লোন করে দিব, মানে আমি নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি ক্লোন করতেছি। ওকে, তাহলে দেখেন আমার হচ্ছে এটার মধ্যে আমার যে সাবজেক্ট আছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবো, রাইট? সো এখান থেকে পার্টটা আমি কপি করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে অনেক সময় হয় কি, এখানে সেটিংসে একটু বিষয় থাকে, সেটিংসে যদি উল্টাপাল্টা থাকে তাহলে অনেক সময় এটা প্রবলেম হয়। আপনার উইন্ডো থেকে গেলে এখান থেকে দেখেন ক্লোন সোর্সেস নামে একটা অপশন থাকবে, এখান থেকে আপনি রিসেট দিয়ে নেবেন। ওকে, এটা এটা হচ্ছে বাই ডিফল্ট ক্লোনের যে আপনার এখানে মেজারমেন্ট বা এখানে ডকুমেন্ট যেটাই বলেন। সো এখানে হচ্ছে যদি আপনার এখানে কম বেশি থাকে বা এখানে অ্যাঙ্গেল থাকে থাকতে পারে, এক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি হচ্ছে এখানে জাস্ট রিসেট করে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনারা এখানে ক্লোন করতে পারেন। সো আমি এখান থেকে এই পার্টটাকে ক্লোন করবো, অল্টা ধরে ধরে আমি এখানে ক্লোন করতেছি। ওকে, অল্টা ধরে আমি এখান থেকে কপি করি, সো অল্টা ধরে ধরে আমি জাস্ট এখানে কপি করবো।
জাস্ট অলটা ধরে আমি এই পার্টটাকে কপি করতেছি। ওকে অলরাইট, ওকে। এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই যে লোকটি যে যিনি কতটুকু কাছে ছিল, এখন আমার কাছে মনে হচ্ছে ঠিক ওই যে ঝর্ণার যে পানিগুলো পড়তেছে ওই পানিগুলোর মধ্যে গেছে। সো এখান থেকে আমি চাইলে আর একটু এখান থেকে কপি করে আমি আর একটু ভালো করে এখানে দিয়ে দিতে পারি, তাহলে মনে হবে যে হ্যাঁ আর একটু ভিতরে আছে। সো এইভাবে আমি দিয়ে দিতে পারি জাস্ট কপি করে। ওকে অলরাইট, ওকে অলরাইট। সো এভাবে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা কাজ করে। এখানে দেখেন ছায়াটা পড়ে আছে, ছায়া থাকতে পারে কোনো সমস্যা নাই, অথবা আপনি যদি চান এই ছায়াটাকে রিমুভ করে দিবেন, এখান থেকে ক্লোন করে দেন, আপনি এইভাবে করেন। আমি জাস্ট এখান থেকে এটা করে দিলাম। ওকে, সো একটা ইমেজ কি কাজ করবেন সেটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করবে। সো এইভাবে আপনার প্র্যাকটিস করতে থাকলে একটা সময় হচ্ছে এই টুলগুলো দিয়ে আপনার অনেক কাজ করতে পারবেন। ওকে, সো আমি এতটুকু রাখলাম যে হ্যাঁ এতটুকু পারফেক্ট। সো আমি জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা চাইলে কি কি কাজ করতে পারি। ওকে, সো এটা একটা প্র্যাকটিস হতে পারে আপনাদের জন্য। আপনারা চাইলে ইমেজটা দিয়েও একটা ক্লোন স্ট্যাম্প টুল একটা প্র্যাকটিস করতে পারেন। সো আমি আমি আশা করব যে আপনারা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে এই টুলগুলো জাস্ট আপনারা মাথায় রাখবেন। ওকে, সো পরবর্তীতে যখন ফাইনালি আপনারা বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করবেন, প্রজেক্ট বেস কাজ শিখবেন, তখন কিন্তু সবগুলো টুলই আপনাদের লাগবে। কখন কোন টুলটা লাগবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনি তখন কোন কাজটা করতেছেন সেই কাজের উপরে। ওকে, সো ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে এ পর্যন্তই। দেন হচ্ছে আমরা দেখবো যে আর একটা কি টুল আছে, আমরা একটু খেয়াল করি যে প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলের ঠিক নিচে একটা টুল আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, সো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কি কাজ করে? প্যাটার্ন স্ট্যাম্প টুলটাও হচ্ছে অনেক কাজে লাগে, বিশেষ করে বিভিন্ন ডিজাইন করার সময়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইফেক্ট দেওয়ার সময়, হ্যাঁ ওই কাজগুলো করার সময় আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কিন্তু লাগে, অনেক ইউজ হয়। ওকে, সো আমরা এখন দেখবো যে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কি কি করতে পারি। এবং হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবো, দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করার পর আমার এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন নর্মাল এখানে বাই ডিফল্ট নর্মালই রাখবেন, অপাসিটি যদি কম বেশি করার প্রয়োজন হয় এখান থেকে করবেন। বাট এখানে দেখেন একটা বিষয় আছে আপনার যে প্যাটার্ন, সো আপনি কোন প্যাটার্নটাকে ইউজ করবেন সেটা হচ্ছে আপনি ডিপেন্ড করবে, রাইট? সো এখানে যে কোনো একটা প্যাটার্ন আপনি নিতে পারেন, নিয়ে যদি আপনি ঘষেন দেখেন এই প্যাটার্নটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট? প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এখান থেকে যদি কমায় বাড়া দেন চাইলে আপনি প্যাটার্নটাকে এখানে আপনি কম বেশি করতে পারেন। আপনি চাইলে এখানে অন্য রকমের প্যাটার্ন ইউজ করতে পারেন। দেখেন আমি যদি এখানে ক্লিয়ার করি বলি, দেখেন এখানে আরেকটা রকম প্যাটার্ন আছে, রাইট? ওকে, এই প্যাটার্নগুলো দিয়ে অনেক ডিজাইনে কাজে লাগে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যদি কমায় দিই তাহলে দেখেন এখানে আরেকটা রকম একটা ইফেক্ট পড়ে গেল, রাইট? বা এইভাবে আমরা রাখি, এখানে লেয়ার অপশন আছে, লেয়ার অপশন থেকে আমরা এখানে ওভারলে করে দিতে পারি। দেন হচ্ছে এখান থেকে আমরা একটু কমায় দিই তাহলে দেখেন আর একটু অন্যরকম একটা ইফেক্ট এখানে পড়লো, রাইট? এইভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুলগুলো কাজ করে। সো এখানে দেখেন প্যাটার্ন, এখানে বাই ডিফল্ট এতগুলো প্যাটার্ন থাকবে না আপনার। সো নর্মালি আপনার দেখা যাচ্ছে 6-7টা বা 5-6টা প্যাটার্ন থাকতে পারে। সো এতগুলো প্যাটার্ন আনার জন্য আপনারা কি করতে পারেন, এখানে প্যাটার্ন সেটিংস আছে, সেটিংস থেকে দেখেন এখানে এই যেগুলো আছে এগুলো সর্বোচ্চ প্যাটার্ন, হ্যাঁ এগুলো প্যাটার্ন। আপনার যদি নতুন প্যাটার্ন আপনার হচ্ছে এখানে ইনস্টল করতে চান বা এখানে নিয়ে আসতে চান তাহলে দেখেন এখানে লোড প্যাটার্ন নামে একটা অপশন আছে, যেটা আমরা ব্রাশ আর লোডের ক্ষেত্রে দেখছিলাম, ঠিক সেম ভাবে আপনার হচ্ছে প্যাটার্ন এখানে লোড করতে পারবেন। ওকে, সো এটা আমি আর দেখাচ্ছি না, আমি এখানে দেখাবো যে এখান থেকে কিভাবে আপনি প্যাটার্ন নিতে পারেন। নর্মালি যদি আপনার এখানে আমি ক্লিয়ার এখানে সবগুলো ক্লিয়ার করে দিই, যেখানে বাই ডিফল্ট যেগুলো থাকে আমি এখানে রিসেট ম্যানেজার থেকে বা রিসেট প্যাটার্ন থেকে আমি সব প্যাটার্ন রিসেট করে দিই এখানে। ওকে, আমি ওকে দিলাম, তাহলে দেখেন সব প্যাটার্ন রিসেট হয়ে গেছে, তার মানে আমার বাই ডিফল্ট এই প্যাটার্নগুলোই থাকবে। এখন আমি এখানে আরও কিছু প্যাটার্ন নিয়ে আসতে চাই, আমি এখানে গেলাম, দেন হচ্ছে এখানে দেখেন আর্টিস্ট, এখানে আমি ক্লিক করি, এখানে আমাকে বলতেছে যে তুমি কি এই প্যাটার্নগুলো চাও, আগের প্যাটার্নগুলো রাখতে চাও? আমি বললাম যে হ্যাঁ আমি আগের প্যাটার্ন রাখতে চাই। তাহলে দেখেন এখানে আগের প্যাটার্ন সহ আরো প্যাটার্ন অ্যাড হলো। তো আমি আবার এখানে যেতে পারি, এখান থেকে হচ্ছে আপনার আমি আরো একটা প্যাটার্ন নিয়ে আসতে পারি, আমি এখানে কালার পেপার নিয়ে আসি, অ্যাপেন্ড দিলাম, সো আমার এখানে আরো কিন্তু চলে আসে কালার পেপার। সো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো প্যাটার্ন নিয়ে আসতে পারি, আমি এটাও নিয়ে আসি, অ্যাপেন্ড দিলাম, সো আমি সবগুলো নিয়ে আসবো এখান থেকে। দেন হচ্ছে লেগেসি দিই, ওকে, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে নেচারাল, ওকে, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে আপনার প্যাটার্ন টু অ্যাপেন্ড, রাইট? ওয়ার্ক প্যাটার্নস, ওকে,
তারপর হচ্ছে আমরা টেক্সচার ফিল, ওকে। তাহলে দেখেন আমার এখানে অনেক প্যাটার্ন কিন্তু চলে আসছে, রাইট? এই প্যাটার্ন গুলো দিয়ে আপনার কি করতে পারেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। যেমন আমরা এখানে একটা আপনার হচ্ছে নতুন লেয়ার নিলাম, জাস্ট হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে লেয়ার নিলে আমি এখানে একটা সাইজ দিতে পারি। যেমন ওয়েবে গেলাম, ওয়েবে গিয়ে আমি এখানে এটা উঠাই দিই, আমি এখানে সাইজ দিলাম 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, ওকে। দিয়ে আমি এখানে একটা ক্রিয়েট নতুন ডকুমেন্ট করলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করতে পারি, নতুন একটা লেয়ার নিতে পারি, এখান থেকে লেয়ার নিয়ে এটার উপর একটা কালার অ্যাপ্লাই করলাম, একটা ব্লু একটা কালার অ্যাপ্লাই করলাম। সো আমি চাচ্ছি এটার উপর একটা প্যাটার্ন অ্যাপ্লাই করবো। সো আমি যাই এখানে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি অ্যাপ্লাই করে দেখি, এটা ভালো লাগে না, সো অন্য একটা প্যাটার্ন আমি দেখি। এভাবে প্যাটার্ন আপনারা দেখতে পারেন বা আপনারা গুগল থেকে ডাউনলোডও করতে পারেন। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আনতে পারি। ও সো আমি এটা নিয়ে আসি দেখে, ওকে। দেন হচ্ছে আমি এটা কি করতে পারি, এখান থেকে সরি আমি এখানে একই লেয়ারের উপর নিয়ে ফেলছি। সো এখান থেকে আমি আর একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ারের মধ্যে আমরা প্যাটার্নটাকে অ্যাপ্লাই করবো, ওকে। প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এখন চাইলে আমি এটাকে যদি অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে দেখেন আমার একটা একটা রিয়েলিস্টিক একটা ইফেক্ট এখানে তৈরি হবে, রাইট? রাইট, দেখেন আমার কিন্তু আগে কি ছিল যে আমার একটা সলিড একটা কালার ছিল, রাইট? এখন এই সলিডের মধ্যে দেখেন আমি এখানে একটা প্যাটার্ন ইউজ করে আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে তৈরি করে ফেলতে পারলাম, রাইট? সো আমি যদি এখানে আর একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নিয়ে যদি আমি অন্যরকম একটা প্যাটার্ন ইউজ করি এখান থেকে, জাস্ট হচ্ছে দেখে এটা আরেকটা প্যাটার্ন আমি এখানে দিলাম। সো এখানে যদি আমি এখানে একটু কমায় দিই এটা, দেখেন অন্যরকম আরেকটা রিয়েলিস্টিক আরেকটা প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হলো। সো আমি যদি নিচেটা অফ করে দিই, আমি এটা রাখি, তাহলে এখানে আরেক রকম হবে, তাই না? দেখেন একটু বড় করি, তাহলে দেখেন আমার এখানে আগে কিরকম ছিল আর এখন কেমন আছে, রাইট? অলরাইট, অলরাইট, দেখেন আমি যদি এটা অফ করি তাহলে আমার এটা হচ্ছে আগের, আমার এটা করে দিলাম তাহলে মানে আরো একটু সুন্দর হয়ে গেলো, রাইট? সো এইভাবে প্যাটার্ন ইউজ করে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারেন, বা কোন একটা ডিজাইন করবেন, কোন একটা ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা প্যাটার্ন ইউজ করতে পারেন, ওকে। সো প্যাটার্ন ইউজ করে কিভাবে আমরা ডিজাইন কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব, যেমন হচ্ছে আমরা যখন লেগিংস ডিজাইন করব, বা আমরা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডে আরো কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো আমি ডিজাইন করা দেখাবো, সো ওই সমস্ত ডিজাইনগুলো যখন করব তখন আমরা দেখবো যে হ্যাঁ এই প্যাটার্নগুলো আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, ওকে। সো আমরা দেখি আজকে আর কি টপিক আছে আমাদের। অলরাইট, সো আমাদের আজকে আর কোনো টপিক নেই। সো আমি আশা করি যে আপনারা আমার এই যে যে বিষয়গুলো নিয়ে আমাদের আজকে ক্লাসে কথা হইলো, সেটা হচ্ছে আপনার রেড আই টুল, দেন হচ্ছে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুল, দেন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, ওকে। সো কিভাবে ক্লোন টুল দিয়ে আপনি কোনো অবজেক্টকে এখন বা কোনো অংশকে কপি করতে পারেন, সেই বিষয়টা আমি আশা করি আপনি ক্লিয়ার। দেন হচ্ছে প্যাটার্ন টুল দিয়ে কিভাবে আপনি একটা ডকুমেন্টের মধ্যে কিভাবে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন, সেই বিষয়টা আমি আশা করি আপনি ক্লিয়ার, ওকে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি সাপোর্টে নক করবেন, সো আপনি সাপোর্ট পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, ওকে। সো পরবর্তী ক্লাসের জন্য আমি আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।